ছিল বলল একটু প্রবলেম হয় তো এখানে বলা আছে এট লিস্ট ওয়ান কুইন হ্যাঁ তার মানে সর্বনিম্ন একটা কুইন থাকবে হ্যাঁ একটা কুইন থাকবে হ্যাঁ তো কি হবে না তিনটা কার্ডের মধ্যে তো আমার দুইটা কুইন থাকতে পারে তিনটা কুইন থাকতে পারে 48 টা কেন এটা বলেন 48 টা মানে কি 48 টা হচ্ছে মানে কুইন বাদে 48 টা 52 এর মধ্যে হ্যাঁ তাহলে কুইন তো বাদে দিয়ে দিচ্ছেন তাহলে কুইন আসবে কিভাবে এটা তো একটা কন্ডিশনের ক্ষেত্রে গেল আমি বলতেছি কি মানে এখানে তো একটা কুইন গেল যদি সাপোজ দুইটা কুইন থাকতো তখন তো 48 সি 1 একটা হতো দুইটার হতো না না দুইটা হবে না একটা হবে আবার যদি আমার তিনটা কুইন থাকতো তখন তো শুধু 40 হতো আর সি 1 এগুলা থাকতোই না না থাকবে না ওইটার কথা বল আবার হচ্ছে 460 53 এভাবে করতে হবে না 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 এভাবে হবে না তাহলে কি হবে আমরা দুইটা কুইনের হিসাব করব না এখানে দুইটা কিংবা তিনটা না অ্যাট লিস্ট একটা কুইন একটা কুইন কনফার্ম রাখবো না বাকিটা হচ্ছে যে কুইন ছাড়া হচ্ছে কি কার্ড হবে এখানে 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 কোশ্চেনে অ্যাট লিস্ট ওয়ান কুইন না দিয়ে ওয়ান কুইন দিয়ে দেন হ্যাঁ ম্যাম ওয়ান কুইন দিয়ে করলে তাহলে অ্যাট লিস্ট হ্যাঁ অ্যাট লিস্ট বাদ দিয়ে দেন শুধু শুধু মানে ঝামেলা হয়ে যায় কোশ্চেনটা আমার কাছে এখন বইও নাই যে আমি বই দেখে আপনাদেরকে ঠিক করে দিব বুঝতে পারছেন এটা কোশ্চেনটা অ্যাট লিস্ট না লিখে শুধুমাত্র ওয়ান কুইন দিলে তাহলে 4C1 হবে 48C1 48C1 তখন ঠিক থাকবে আরেকটা প্রবলেম ছিল 13 নম্বর পেজে 13 নম্বর পেজ তো বলতে পারবো না আপনি বলেন আমাকে কোন অঙ্কটাতে প্রবলেম ছিল বলেন পেজ নাম্বার তো দেয়া নাই আমার এখানে প্রবাবিলিটি ফাংশনের ম্যাথে প্রবাবিলিটি ফাংশনের ম্যাথে কোন ম্যাথে প্রবাবিলিটি ফাংশন আচ্ছা 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 হ্যাঁ তাহলে আমাকে এইটা বলেন এই যে এখানে যে টেবিলটা আছে টেবিলের ফাংশন অফ x x এর মানগুলো আসলে কোথা থেকে এই যে প্রথমটা হচ্ছে 1 যেটা আছে 1/28 1/28 ঠিক থাকবে এরপর p of x এ 2/28 আছে না 2/28 এর সাথে 1/28 যোগ হবে ও এটা অনেকটা হচ্ছে যে কিউমুলেটিভ বের করছেন না আপনারা কিউমুলেটিভের মতো যোগ করে করে 2/28 এর সাথে 1/28 যোগ হবে 3/28 3/28 এর সাথে 3/28 যোগ হবে 6/28 6/28 এর সাথে 4/28 যোগ হবে 10/28 10 এর সাথে 5/15 কিভাবে একবারে লাস্ট পেজে একটা প্রবলেম আচ্ছা লাস্ট পেজ 16 ওকে লাস্ট পেজ এখানে যে রাইট হ্যান্ড সাইডটা করলাম আমার হচ্ছে লিমিটের উপরে আছে আলফা আর 0 আলফা 0 মানে মানে ইনফিনিটি আর জিরো আর ইনফিনিটি হ্যাঁ জিরো ইনফিনিটি আলফা না হ্যাঁ পরবর্তী লাইনে লিখলাম হচ্ছে 1 আর দা জিরো এটা হলো কিভাবে আমার ইনফিনিটি তো হচ্ছে কি ইনফিনিটি সংখ্যক এখান তো ইনফিনিটি সংখ্যক বোঝানো হচ্ছে কিন্তু আপনার কোশ্চেনে মান দেয়া আছে কত হাইস্ট ভ্যালু কত হাইস্ট ভ্যালু 1 দেওয়া আছে হ্যাঁ তাহলে হাইস্ট ভ্যালু যেহেতু 1 ইনফিনিটি জায়গা হয়ে যাবে 1 এখানে তো জিরো আসবে কোথা থেকে তাহলে যখন এভাবে থাকে তখন এ থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি খেয়ে থাকে আর হচ্ছে কি এই ইনফিনিটির মানটা হাইয়েস্ট ভ্যালু অফ x লোয়েস্ট ভ্যালু অফ x ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করেন এই কোশ্চেনে দেওয়া আছে আপনাদের 0 থেকে 1 পর্যন্ত আপনার ভ্যালু আছে ফাংশনাল ভ্যালু আছে কিন্তু আপনি অন্য কোন ইন্টারভ্যালের ক্ষেত্রে আপনার কোনো ফাংশনাল ভ্যালু নাই তখন হচ্ছে কি 0 হয়ে যায় আদারওয়াইজ তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে কি ইন্টারভ্যালটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে অন্য কোন ইন্টারভ্যাল নিতে যান সবগুলা 0 ফাংশন হয়ে যাবে আমার আমি ডান পাশে এটা কি লেখা আছে মানে এটা এটা বুঝতে দরকার নাই হ্যাঁ না এটা লাগবে না কোনো সমস্যা এটা হচ্ছে কি লিখলেও ভালো না লিখলেও সমস্যা না ওই যে একই জিনিসটাই আর কি 0 থেকে 1 পর্যন্ত আমার ভ্যালু দেওয়া আছে আর 1 থেকে ইনফিনিটি বাকি যাই ভ্যালু হচ্ছে না হোক না কেন ফাংশনাল ভ্যালুটা 0 হয়ে যায় সেটা অটোমেটিক বাদ হয়ে যায় ওটা বুঝানো হয়েছে থ্যাংক ইউ আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে আগে সাথে
প্রবলেম না থাকলে তাহলে হচ্ছে গিয়ে আমরা আজকে আজকে আমরা করবো কমপ্লেক্স, ঠিক আছে? আজকে আমরা করব কমপ্লেক্স কমপ্লেক্স মডুলাস অ্যাসাইনমেন্ট। আচ্ছা দেখেন, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি, এ নাম্বার অফ দ্য ফর্ম এ প্লাস আই বি, যেখানে এ আর বি রিয়েল নাম্বার, আই হচ্ছে গিয়ে, আই এর মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, আর আই স্কোয়ার মান হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান। আই ইকুয়াল টু যদি রুট ওভার মাইনাস ওয়ান হয় তাহলে আই স্কোয়ার মান হবে মাইনাস ওয়ান, ঠিক আছে? ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার। দেখেন, ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? কমপ্লেক্স ভেরিয়েবল, এ ভেরিয়েবল জেড ইজ সেড টু বি এ কমপ্লেক্স ভেরিয়েবল ইফ ইট ক্যান টেক এ ওয়ে ভ্যালু ফ্রম এ সেট অফ কমপ্লেক্স নাম্বার। সেট অফ কমপ্লেক্স নাম্বার যদি থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স ভেরিয়েবল বলতেছে। আর যাই হোক, আপনারা কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে গিয়ে কি, দেখেন এ প্লাস আই বি আকারে থাকবে, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার, আই হচ্ছে একটা ইমাজিনারি কোয়ান্টিটি, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। সো এখানে এ হচ্ছে কি রিয়েল পার্ট, বি এর সাথে যেহেতু আই থাকে সেহেতু বিটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট থাকে। ওকে, কনজুগেট অফ রিয়েল কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু যদি হয় এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা কনজুগেট হবে জেড বার, জেড বার দিয়ে ডিনোট করে কনজুগেট কে এক্স মাইনাস আই ওয়াই, লাস্টে জাস্ট মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার ডেফিনেশন হলো? এরপর দেখেন কিছু প্রপার্টিস দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন সূত্রগুলো। জেড ডাবল বার ইকুয়াল টু জেড মডুলাস অফ জেড স্কয়ার ইকুয়াল টু জেড জেড বার, মডুলাস অফ জেড ইকুয়াল টু মডুলাস অফ জেড বার, এটাকে সাইনটাকে মডুলাস বলে, মডুলাস অফ জেড ওয়ান জেড টু ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান মডুলাস অফ জেড টু, এটাও ভাগ করলে আলাদা আলাদা করে মডুলাস হয়ে যায়। তারপর হচ্ছে কি, দেখেন যোগ বিয়োগ করলে আলাদা আলাদা হয়ে যায়, গুণ থাকলেও আলাদা হয়ে যায়, ভাগ থাকলেও আলাদা হয়ে যায়, জেড জেড বার এই দুটা যোগ করলে রিয়েল পার্ট অফ জেড পাওয়া যায়, বিয়োগ করলে ইমাজিনারি পার্ট অফ জেড পাওয়া যায়, আর রিয়েল পার্ট অফ জেড সবসময় মডুলাস অফ জেড এর চাইতে ছোট। আচ্ছা, এখানে দুটা থিওরাম আছে, এই থিওরামটা হচ্ছে গিয়ে এই টোটালি থিওরামটা, এখানে যে টোটাল 18টা সূত্র, সরি 13টা 13টা প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলা দিয়ে এই সূত্রটা সলভ করা হয়েছে, ঠিক আছে? এটা আপনাদেরকে নিজ দায়িত্বে দেখে নিতে হবে, আর এটা আপনাদেরকে নোট রাখতে হবে যখন আমাদের ক্লাস স্টার্ট হবে। মিনিমাম আমরা একটা বা দুইটা ক্লাস পাবো, ঠিক আছে? মিনিমাম দুইটা ক্লাস পাবো আশা করি, যখন হচ্ছে গিয়ে আপনাদের ভার্সিটি খুলবে আল্লাহ ভরসা, যদি সবকিছু ঠিক থাকে আর কি। তাহলে হচ্ছে কি, ম্যাম একটা প্রবলেম ছিল, হ্যাঁ বলেন, ওটা কি পিডিএফ হিসেবে দিয়ে দিবেন গুগল ক্লাসরুমে? এটা তো দিয়ে দিছি আমি, অলরেডি মেইল করে দিছি। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। গালি বাসেন নাই, গালি কি আসছে? ও গালি মি আসে তো, ছটা দিয়ে দিছি টোটাল, একদম টোটাল যা আছে সবগুলা দিয়ে দিছি, এর বাইরে আর করানো হবে না। আজকে যেমন দুটো শীট পড়বো, নেক্সট ক্লাস আমরা দুটো শীট পড়বো, এই তো শেষ হয়ে যাবে আমাদের সিলেবাস। হ্যাঁ বলেন, কেউ কিছু বললে বলেন। হ্যালো, আপনার কি কেউ আছেন নাকি সবাই নাই? বোঝা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এটা হচ্ছে কি, যারা একটু পড়তে পারবেন, যারা একটু ভালো ম্যাথ সম্পর্কে ধারণা রাখেন, তারা এই যে এখানে 1 থেকে 13 পর্যন্ত যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে এটা হচ্ছে গিয়ে প্রুফ করে, ঠিক আছে? দেখেন
মডুলাস অফ জেড স্কয়ার সমান আমরা লিখতে পারি জেড জেড বার। এখানে যেহেতু দেওয়া আছে জেড ওয়ান প্লাস জেড টু, তাহলে এখানে জেড এর জায়গায় হবে জেড ওয়ান প্লাস জেড টু, জেড ওয়ান প্লাস জেড টু বার। আবার এটার সূত্র হচ্ছে গিয়ে জেড ওয়ান বার প্লাস জেড টু বার আলাদা করে লিখা যায়। এরপর কি করছে, জাস্ট হচ্ছে গিয়ে গুণ করে দিবেন, নর্মাল যেভাবে গুণ করে গুণ করে দিচ্ছি। গুণ করে দেওয়ার পর আবার জেড ওয়ান বার কে লিখা যায় মডুলাস অফ জেড ওয়ান স্কোয়ার, জেড টু বার কে লিখা যায় মডুলাস অফ জেড টু স্কোয়ার। তারপর হচ্ছে গিয়ে এটাকে জেড ওয়ান জেড টু বার যেভাবে আছে সেভাবে লিখে দিব। এটাকে আবার জেড ওয়ান এর উপর একটা বার আছে, জেড টু এর উপর একটাও বার নাই। আমরা আবার জানি জেড টু এর উপর দুইটা বার থাকা মানে জেড টু, ওই জন্য করলাম কি জেড টু এর উপর দুইটা বার দিলাম আর জেড ওয়ান এর উপর একটা বার রাখলাম। এরপর হচ্ছে গিয়ে কি এটা এটা বসছে, এটার আবার সূত্র আছে জেড প্লাস জেড টু ইকুয়াল টু হচ্ছে টু রিয়েল পার্ট অফ জেড। আবার রিয়েল পার্ট অফ জেড হচ্ছে গিয়ে মডুলাস অফ জেড, জেড এর চাইতে ছোট, এই মডুলাস অফ জেড এর চাইতে ছোট, ওই জন্য লেস ইকুয়াল আসছে। তারপর এখানে ইকুয়াল সাইন দিব, ইকুয়ালও দিতে পারেন অথবা লেস ইকুয়ালও দিতে পারেন, সমস্যা নেই। এখানে মডুলাস অফ জেড ওয়ান স্কয়ার প্লাস জেড টু স্কয়ার প্লাস এটা সমান হচ্ছে গিয়ে আবার এটা মডুলাস অফ জেড ওয়ান মডুলাস অফ জেড টু, এটা আলাদা করা যায়, আলাদা করা যায়। আবার এটা সমান হচ্ছে গিয়ে এটা জেড টু আলাদা করা যায়, আলাদা করা যাওয়ার পরে এরপরে হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করা যায়। এখানে দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করা। এখন দুই পাশ থেকে যদি স্কোয়ারটা রিমুভ করে দেন তাহলে এটা লেস ইকুয়াল টু এটা করতে হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা লেস ইকুয়াল টু এটা প্রুফ হয়ে যায়। এই তো একটা হচ্ছে কি এখানে এক নাম্বারটা যেটা সেটা হচ্ছে কি এখানে প্রুফ করা যায়, এক নাম্বারটা থেকে দুই নাম্বারটাও প্রুফ করা যায়। জেড ওয়ান সমান হচ্ছে কি জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস জেড টু লেখা যায়, একবার প্লাস করলেন একবার মাইনাস করলেন, তাহলে এটা লেস ইকুয়াল টু জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস জেড টু। তো এই জেড টু কে এই পাশে নিয়ে আসলে বা এটাকে এই পাশে নিয়ে আসছে এটাকে এই পাশে নিয়ে আসছে তাহলে হয়ে যায় এরকম। ওকে, এখান থেকে এক নম্বর অঙ্কটা আমরা করবো, দুই নম্বর অঙ্ক আমরা করবো না, এক নম্বর অঙ্কটাও এই যে এক নম্বর যেটা প্রুফ করছেন সেটার মতোই। প্রবলেমের কারণে ক্লাসে থাকতে পারবো না, পারবো না বুঝতামালি। আচ্ছা 135 বুঝতামালি, আচ্ছা বাকিগুলো আপনারা আগে লিখতেছেন কেন সবাই? ম্যাম আমি আর পাস করতে পারবো না, ডিটেলস তো সেজন্য আইডি দিয়ে আমি সরে যাচ্ছি লিপুল। আচ্ছা আমার তো ওইটা হচ্ছে 40 মিনিট পর ইয়া হয়ে গেলে অটোমেটিক ইয়া হয়ে যাবে। যারা আইডি মানে যারা হচ্ছে কি ক্লাস করতে পারবেন না, হ্যাঁ কিছু করার জন্য আসতেছেন, তারা হচ্ছে কি গালিব মিয়াকে এই আপনাদের আইডি গুলো দিয়ে দেন। যখন ক্লাস শেষ হবে, হ্যাঁ যখন ক্লাস শেষ হবে যখন আইডি দিতে বলবো তখন গালিব হচ্ছে গিয়ে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে তাহলে আমি গালিব দিয়ে দিই। হ্যাঁ যারা হচ্ছে গিয়ে যাদের প্রবলেম আছে, আর যারা প্রবলেম নেই তারা এখন দিয়ে না, এখন শুধু শুধু দিচ্ছে না, ওটা তো টোটালি হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে পরে। সজল দাস সুস্থমালি এই দুজনের প্রবলেম, এই দুজন হচ্ছে কি কালেক্ট একটু দিয়ে যাও। ঠিক আছে ম্যাম, ম্যাথে লেস দেন ইকুয়াল এর হিসাবটা যদি আরেকবার একটু বলতেন। কোনটা এটা আমি যে প্রুফ করলাম ফার্স্ট ক্লাসের শেষে দুই লাইন, এই যে লেস দেন ইকুয়ালটা আবার কি জন্য আসলে? লেস দেন ইকুয়াল এটা সূত্র হচ্ছে লেস দেন ইকুয়াল এর সূত্র, এই যে এখানে দেখেন 13 নম্বর একটা সূত্র আছে রিয়েল পার্ট অফ জেড লেস ইকুয়াল মডুলাস অফ জেড, এই জন্য রিয়েল পার্ট অফ জেড মডুলাস অফ মডুলাস অফ জেড, এই জন্য এখানে ইকুয়াল ইকুয়াল টু হবে না, এখানে লেস ইকুয়াল হবে এই জায়গাটাতে, যেহেতু সূত্রতেই হচ্ছে গিয়ে এটা লেস ইকুয়াল এটা, এই জন্য এখানে লেস ইকুয়াল চলে আসে। বুঝতে পারছেন? ওকে, আর একবার যদি লেস ইকুয়াল হয়ে যায় তার মানে অবশ্যই লেস ইকুয়ালটা থেকে যাবে, লেস ইকুয়ালটা তো আর চলে যায় না। তো তার মানে হচ্ছে কি এটা আমার লেস ইকুয়াল টু এটা, এটা যেহেতু লেস ইকুয়াল টু এটা থেকে এটা হয় দুই পাশ থেকে স্কয়ার রিমুভ করলে সূত্র হয়ে যাচ্ছে এটা মডুলাস অফ জেড ওয়ান জেড টু, জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড। ওকে, এখান থেকে এক নম্বর অঙ্কটা করবেন, এটাও হচ্ছে গিয়ে একই ওই উপরের সূত্রগুলো ইউজ করে ছোট অঙ্ক। এখানে ফার্স্টে হচ্ছে মডুলাস অফ জেড স্কয়ার সমান লেখা যায় জেড জেড বার প্লাস মডুলাস অফ জেড স্কয়ার সমান লেখা যায় জেড জেড বার। তারপর এখানে এগুলোকে আলাদা করে লেখা যায় সূত্রের সাহায্যে, তারপর গুণ করে দিবেন, গুণ করে দেখবেন কাটাকাটি গিয়ে থাকবে এই দুইটা, এই দুইটাকে এটাকে আবার সূত্রের সাহায্যে লেখা যায় মডুলাস অফ জেড স্কয়ার প্লাস মডুলাস অফ জেড টু স্কয়ার। শেষ দুই নাম্বারটা এটা লাগবে না, এটা একটু ক্রিটিক্যাল বোঝানোটা টাফ হয়ে যাবে অনলাইনে, এটা বাদ দিয়ে দেন। ওকে, এরপর দেখেন মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বারের কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট বের করবেন,
মোডুলাস এবং আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে গিয়ে মোডুলাস বের করার সূত্র হচ্ছে গিয়ে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তারপর হচ্ছে গিয়ে মোডুলাস হচ্ছে গিয়ে আমার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? মোডুলাসের সূত্র হচ্ছে গিয়ে এটা। আর আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে পিটা, পিটা সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স সূত্র হচ্ছে গিয়ে এটা। এখন অঙ্ক দেখেন, ফাইন্ড দা মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু প্লাস আই, জেড ইকুয়াল টু প্লাস আই। তাহলে এখান থেকে বলে মডুলাস অফ জেড কি হবে, এক্স এর মান কত, এটা কম্পেয়ার করবেন কার সাথে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই সাথে। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই সাথে যদি কম্পেয়ার করে এক্স এর মান কত, টু, ওয়াই এর মান কত, ওয়াই এর মান মানে হচ্ছে আই এর কোফিসিয়েন্ট, আই এর কোফিসিয়েন্ট কত, ওয়ান। তাহলে এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স এর মান টু, ওয়াই এর মান ওয়ান, তাহলে রুট ওভার ফাইভ। আর্গুমেন্ট অফ জেড হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল টু, এখানে লিখা নাই ওগুলা, আপনি জাস্ট থিটা ইকুয়াল টু লিখলেও হবে, সমস্যা নেই। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান ওয়ান, এক্স এর মান টু, ওয়াই বাই এক্স। বুঝছেন কিনা একটু বলেন তো, এটা হ্যালো আপনারা একটু কেউ জি ম্যাম বুঝতে পারছি ম্যাম কিনা, ঠিক আছে না, আরেকবার একটু যদি বলতে, হ্যাঁ কোন জায়গাটা কি প্রবলেম বলেন, এক্স এর মান নাকি মানে কোন জায়গায় প্রবলেম আছে, আই টা ওয়াই ধরলেন এখানে বুঝলাম না কি, যে জেড ইকুয়াল টু আমরা কমপ্লেক্স নাম্বার কি এক্স প্লাস আই ওয়াই না, এই দেখেন সূত্রটা দেখেন, আচ্ছা সূত্রটা তো দেখা দরকার নাই, এমনিতে দেখেন x প্লাস মানে z মানে কি, z মানে হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি, z ইকুয়াল টু x প্লাস i y আকারে লিখি, তাই না? আমার সূত্র হচ্ছে কি, মডুলাসের সূত্র হচ্ছে কি রুট ওভার মডুলাস অফ z ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমার কার কার মান দরকার, x এর মান দরকার, y এর মান দরকার। এখন আমরা জানি z ইকুয়াল টু x প্লাস i y, তাহলে x প্লাস i y যেটা জানি সেটার সাথে যদি কম্পেয়ার করেন, কম্পেয়ার করেন x এর মান কত এখান থেকে, 2, ওয়াই মান হচ্ছে গিয়ে ওয়াই মান এখানে কত, আই ওয়াই, আই এর সাথে কোফিসিয়েন্ট যেটা থাকে সেটা ওয়াই মান, তাহলে এখানে আই এর কোফিসিয়েন্ট কত, 1, তাহলে হচ্ছে আমার ওয়াই মান হচ্ছে 1। তাহলে সূত্র হচ্ছে মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বুঝা গেছে? তাহলে আর পিটার সূত্র হচ্ছে গিয়ে আর্গুমেন্ট হচ্ছে গিয়ে পিটা, পিটার সূত্র হচ্ছে গিয়ে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে গিয়ে 2। যতক্ষণ পর্যন্ত আমরা যেকোনো একটা ফাংশন যেটা দেওয়া থাকবে আমাদের, যেকোনো প্রবলেম দেওয়া থাকবে, ওই প্রবলেমটাকে আমাদের টার্গেটে থাকতে হবে এটাকে যেন এক্স প্লাস আই ওয়াই আকারে লিখা যায়, ঠিক আছে? এখন দেখেন পরের অঙ্কটা দেখেন, এভাবে আছে কি 2 প্লাস 3 আই হোল স্কয়ার, এটা কিন্তু z প্লাস i আকারে লেখা যাচ্ছে না, যার কারণে এখানে, কারণ এখানে কি a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ভাঙাবো, 2 টু 4, 2 2ab, 2 2 2, 2 2 4, 3 4 12 i প্লাস 3 3 9 i স্কয়ার, ওকে? এখন আমরা জানি i স্কয়ারের মান হচ্ছে গিয়ে মাইনাস 1, আই স্কয়ার মান মাইনাস 1, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস 9 ছিল, প্লাস 9 আই স্কয়ার ছিল, ওটা হয়ে যাবে মাইনাস 9, আই স্কয়ার মান হচ্ছে কি মাইনাস 1, ঠিক আছে? এটা মুখস্থ রাখবেন সবসময়, আই স্কয়ার মান মাইনাস 1 প্লাস 12 আই, তাহলে হচ্ছে কি এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস 5 প্লাস 12 আই, তাহলে এখানে এক্স এর মান কত, মাইনাস 5 কম্পেয়ার করলে, আর ওয়াই এর মান কত, 12। তাহলে মডুলাস অফ জেড মানে হচ্ছে কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে 13 পাওয়া যায়। আর মডুলাস, মডুলাস তো পেয়ে গেছি 13, আর্গুমেন্ট হচ্ছে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত, 12, এক্স এর মান কত, 5, 12 বাই এক্স, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। বুঝছেন কিনা দেখেন, জি আমি বুঝতে পারছি। ওকে বুঝা গেলে আমরা নেক্সট অঙ্কে যাই।
এরপর অঙ্কটা দেখেন, এরপর অঙ্ক আর একটা ক্রিটিক্যাল, এটা হচ্ছে গিয়ে কি রুট থ্রি প্লাস আই ডিভাইড বাই রুট থ্রি মাইনাস আই। যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে, ভগ্নাংশ আকারে অঙ্কগুলো থাকবে দেন দিয়ে, তখন চোখ বন্ধ করে একটা কাজ করবেন, যেটা আপনারা ক্লাস নাইনে করে আসছেন ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে এভাবে থাকলে তখন আমরা কি করি, নিচের যে নাম্বারটা আছে, নিচে যে ফাংশনটা থাকবে, এটা জাস্ট অপোজিটটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে উপরে নিচে গুণ করে দিব। অপোজিটটা মানে এখানে আছে কি রুট থ্রি মাইনাস আই, আমরা কি করবো রুট থ্রি প্লাস আই নিব, রুট থ্রি প্লাস আই নিয়ে একবার উপরে গুণ করবো, একবার নিচে গুণ করবো, যাতে নিচে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। ক্লিয়ার? নিচে রুট থ্রি মাইনাস আই, আমরা রুট থ্রি প্লাস আই দিয়ে উপরে নিচে গুণ করে দিব। গুণ করে দিলে কি হয়, নিচেরটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিন্স কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে, এ স্কয়ার রুট থ্রি স্কয়ার মাইনাস আই স্কয়ার বি স্কয়ার সূত্র পড়তেছে। আর উপরে হচ্ছে গিয়ে নর্মাল যেটা সেটা গুণ করে দিবেন, নর্মাল ভাবে গুণ করে দিলে আপনার এখানে পাবেন আই স্কয়ার, এটা পাওয়া যাবে। এটা পাওয়া যদি যায়, এখানে আই স্কয়ার এর মান জানেন, আই স্কয়ার এর মান সবসময় আই স্কয়ার এর মান বসায় দিবেন, আই স্কয়ার দেখে দিবেন না, এইভাবে আই স্কয়ার এর মান বসায় দিবেন। আই স্কয়ার আসলে আই স্কয়ার এর মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যদি হয় থ্রি মাইনাস ওয়ান টু প্লাস টু রুট থ্রি আই, আর এখানে আই স্কয়ার এর মান মাইনাস ওয়ান, মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান, রুট থ্রি স্কয়ার করলে থ্রি হয়, থ্রি প্লাস ওয়ান ফোর হয়, এটা হয়। তাহলে এখানে যদি আলাদা করে ফেলেন টু বাই ফোর প্লাস টু রুট থ্রি আই বাই ফোর হয়, তাহলে কাটাকাটি করলে এটা হয় হাফ প্লাস রুট থ্রি বাই টু আই। তাহলে এখান থেকে এখন হচ্ছে কি ইজিলি আপনি এক্স আর ওয়াই মান বের করতে পারবেন, এক্স এর মান হচ্ছে কি হাফ, ওয়াই মান হচ্ছে কি রুট থ্রি বাই টু। তাহলে মডুলাস হচ্ছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়ান পাবেন। আর্গুমেন্ট পিটা হচ্ছে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান লিখে দিবেন রুট থ্রি বাই টু, এক্স এর মান লিখবেন হাফ, এটা ক্যালকুলেশন করলে রুট থ্রি পাওয়া যায়। রুট থ্রির মান হচ্ছে গিয়ে টেন ইনভার্স রুট থ্রির মান হচ্ছে গিয়ে ফাইভ বাই টু। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা দেখুন, কারো কোনো প্রবলেম থাকলে কোয়েশ্চেন করো। প্রবলেম নেই, বুঝতে পারছি। তাহলে হচ্ছে কি এর পরের অঙ্কে চলে যাই আমরা, এর পরের অঙ্ক সেম ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই আসছে, এখন আমরা গুণ করব জাস্ট অপোজিট দিয়ে, যেহেতু ওয়ান প্লাস আই আসছে সেহেতু আমরা গুণ করব ওয়ান মাইনাস আই দিয়ে, ওয়ান মাইনাস আই দিয়ে একবার উপরে একবার নিচে গুণ করবে, ঠিক আছে? ওয়ান প্লাস আই আসছে সেহেতু আমি ওয়ান মাইনাস আই দিয়ে একবার উপরে একবার নিচে গুণ করবো, নিচে গুণ করলে এস কে মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে, উপরে হচ্ছে গিয়ে উপরেও সূত্র পড়ে, সূত্র কাজ করবে, কাটা যাবে, থাকবে মাইনাস আই। এখন এখানে দেখেন মিস্টার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনার সাউন্ড হচ্ছে, দেখেন মাইনাস আই, এখন হচ্ছে কি এখানে দেখেন মাইনাস আই হওয়ার কারণে ওয়াই এর মান পাচ্ছেন, ওয়াই এর মান কত, মাইনাস ওয়ান পাচ্ছেন, কিন্তু এক্স এর মান কি আছে এখানে, এক্স এর মানটা কিন্তু নাই, এক্স এর মান যদি না থাকে তখন আমাদেরকে বলে দিতে হবে এক্স এর মান হচ্ছে গিয়ে জিরো, যেহেতু শুধুমাত্র আই আছে দ্যাট মিনস হচ্ছে গিয়ে ওয়াই এর মান আছে, ওয়াই এর মান হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান যেহেতু মাইনাস আই, আর এক্স এর মান হচ্ছে গিয়ে জিরো, তাহলে আমার মডুলাস হবে রুট ওভার জিরো স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান, আর্গুমেন্ট হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই জিরো, ওয়ান বাই সামথিং ডিভাইড বাই জিরো মানে ইনফিনিটি, আর টেন ইনভার্স ইনফিনিটির মান সবসময় ফাইভ বাই টু। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন, যদি ওয়াই না থাকে মানে আই যদি না থাকে সেক্ষেত্রে কি জিরো হবে? কিছুই থাকবে না, এমন তো কিছু আসবে না, যেকোনো একটা নাম্বার থাকবে, যদি এক্স থাকে দেখা গেলে এক্স আসছে, থাকে ওয়াই না, এক্স এর, হ্যাঁ এক্স এর রিয়েল থাকবে ওয়াই তখন জিরো হবে, আই যদি না থাকে জি। আচ্ছা তাহলে টেন ইনভার্স ইনফিনিটি মানে, টেন ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে কি ফাইভ বাই টু, এটা মুখস্থ রাখবেন, টেন ইনভার্স ইনফিনিটির মান ফাইভ বাই টু। এরপর অঙ্কটা দেখেন, এরপর অঙ্কটা কি বসছে, এক্সপ্রেস ওয়ান প্লাস টু আই হোল স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস আই হোল স্কোয়ার ইন দা ফর্ম এ প্লাস আই বি, এ প্লাস আই বি দ্যাট মিনস হচ্ছে ওই একই জিনিস এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা, ঠিক আছে? এখানে জাস্ট একটু ঢং করে একটু লিখছে আর কি এ প্লাস আই। অলসো ফাইন্ড ইটস মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট, একই অঙ্ক আপনাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। এখন একই কিন্তু এখানে কাজ করবে, নিচে অপোজিটটা দিয়ে গুণ করার আগে এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে দুটাতেই, এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার,
তো এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে সূত্রটা করে সূত্রটাকে ভাঙায় নেবেন, সূত্রে ভাঙা দিবেন, ভাঙায় নেওয়ার পরে কাজ শেষ। কাজ শেষ হলো এখন এখানে, এখন এখানে দেখেন, তারপর আমাদের হচ্ছে ওই ফর্মে আসলো না, এক্স প্লাস আই ওয়াই আকারে আসলো না, না আসার কারণে এখন কি করতে হবে, নিচে আছে কি থ্রি প্লাস ফোর আই, তাহলে নিচে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করার জন্য আমি কি করব, থ্রি মাইনাস ফোর আই দিয়ে একবার উপরে গুণ করবো, একবার নিচে গুণ করবো, থ্রি মাইনাস ফোর আই দিয়ে একবার উপরে গুণ করবো, একবার নিচে গুণ, নিচে গুণ করলে উপরে তো গুণ করবেনি, নিচে গুণ করলে থ্রি এ স্কয়ার মাইনাস ফোর আই স্কয়ার, ফোর আই স্কয়ার মানে ফোর মাইনাস মাইনাস আই স্কয়ার এর মান মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর ফোর স্কয়ার মানে সিক্সটিন, থ্রি স্কয়ার মানে নাইন, দ্যাট মিনস এটাকে যোগ করলে আসে পঁচিশ, উপরে সেভেন প্লাস টোয়েন্টি ফোর, তাহলে আলাদা করে ফেললে সেভেন বাই টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ আই থাকে, তাহলে এই যে হয়ে গেল এ প্লাস আই বি আকারে ফর্ম। তাহলে এখানে আমার মডুলাস যখন বের করবো তাহলে এক্স এর মান হচ্ছে কি সেভেন বাই টোয়েন্টি এইট হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে মান বের করে ফেলবেন, আর্গুমেন্টের মান হবে টেন ইনভার্স এখানে তো পঁচিশ আই হওয়ার কথা, পঁচিশ উপরে তো পঁচিশ আই হবে, পঁচিশ আই হবে বারো বারো চব্বিশ, না না নিচে 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 থাকবে না সেটা একটু ভুল আছে, যে মডুলাসের যে লাইনটা ওটা পরের লাইনটা যেখানে রুট করছে এখানে 7 এখানে একটু ভুল আছে, 25 হবে, হ্যাঁ 25 হবে, আপনারা অঙ্ক বুঝলে ভুলগুলো ছোট ছোট ভুলগুলো ধরতে পারবেন, সমস্যা নাই, 25 হবে, এখানে ওকে। তারপর টেন ইনভার্স থিটা মান আর্গুমেন্ট ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স তো এখানে কাটাকাটি গিয়ে 24 বাই 7 থাকে, তো টেন ইনভার্স থিটা মানই হচ্ছে কি আর্গুমেন্ট। এরপর অঙ্কটা দেখেন, এরপরও একই অঙ্ক ফাইন্ড দ্য মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ এটা এবং এটা, একইভাবে হচ্ছে কি আপনারা বের করবেন, একইভাবে বের করবেন, এখানে দেখেন আই বাই টু আসছে, দ্যাট মিনস হচ্ছে ওয়াই এর মান এখানে হ্যাঁ, এক্স এর মান জিরো, এক্স এর মান যেহেতু না, এক্স এর মান জিরো, ওয়াই এর মান হ্যাঁ জিরো স্কয়ার প্লাস হাফ স্কয়ার, টেন ইনভার্স হাফ ডিভাইড বাই জিরো ওয়াই বাই এক্স যেহেতু, ঠিক আছে, আর টেন ইনভার্স ইন সেম ফিল্ম আমরা জানি ফাইভ বাই টু। এখানে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আকারে আছে, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এগুলো করে নেবেন, করার পরে হচ্ছে গিয়ে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করবেন, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একই একই টাইপস, এখানে এটা হচ্ছে গিয়ে এই অঙ্কটা আপনারা এভাবে করবেন না, এখানে একটু অন্য নিয়মে করা অঙ্কটা, ঠিক আছে, এই নিয়মে করার দরকার নাই, আপনারা যে নিয়ম শিখছেন সেই নিয়মে অঙ্কটা করবেন, আনসার একই আসবে, মডুলাস আর্গুমেন্ট একই আসবে, ঠিক আছে, আপনারা এই নিয়মে করা দরকার নাই, এটা একটু অন্য নিয়মে করে দেখতে হবে, হ্যাঁ আপনারা হচ্ছে যে নিয়ম শিখেছি আপনাদেরকে সেই নিয়মে এই অঙ্কটা করে দেখবেন, একই আনসার আসবে, ওকে জি ম্যাম। তাহলে এরপরে আমরা চলে যাবো আমাদের পরের শীতের পরের টপিকে চলে যাবো, এটা ছিল আপনাদের একটা ক্লাস ছিল আর কি, এটা একটু পর্যন্ত পড়াই একটা ক্লাস, এখন হচ্ছে কি আরেকটা ক্লাস, একটা ক্লাসে চলে যাই নাকি ব্রেক দিব, আপনার ইচ্ছা ব্রেক দিতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন, ক্লাস টাইম কত সময় আছে আর, এই যে এখানে আর হচ্ছে কি 3 মিনিট আছে, তাহলে নতুন করে 3 মিনিট দিয়ে এটা শেষ হয়ে যায়, তারপর হচ্ছে কি 3 মিনিট পরে শুরু করি, তাহলে আবার নতুন করে শুরু হবে আর কি, আচ্ছা জি ম্যাম করতে পারেন, ওটা ভালো হবে, আর আপনাকে হচ্ছে কি ইয়া দিয়ে দিছে না, আইডি দিয়ে দিছে না, যারা যারা থাকতে পারবে না, আমাকে তিনজন আইডি দিয়েছে, থাকতে পারবে না এরকম তিনজন দিয়েছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দিলেই হবে, তাহলে আমি এখন স্টক শেয়ার করে দিচ্ছি, একটু পরে হচ্ছে কি এটা নেটে তো ডিসকানেক্ট হয়ে যাবে, এটা হওয়ার পরে আমরা হচ্ছে কি আবার নতুন করে আসলে তখন হচ্ছে কি নতুন করে টপিকটা শুরু করব, আচ্ছা আপনারা যে অঙ্কগুলো, আচ্ছা আমি বলি আপনাদের হচ্ছে কি আমি কয়েকটা হচ্ছে কি টপিকের নাম লিখে দিব, বুঝছেন, কি বলে এস ইয়ার জন্য প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে কয়েকটা টপিকের নাম দিয়ে দিব, আপনারা গ্রুপ করে প্রেজেন্টেশন স্লাইডগুলো রেডি করে ফেলবেন এই ছুটির মধ্যে বন্ধের মধ্যে, রেডি করে গালিবকে দিয়ে দিবেন সবগুলো, আর গালিব হচ্ছে গিয়ে আমাকে একটা ডক ফাইল করে আমাকে হচ্ছে কি জমা দিয়ে দিবেন স্লাইডগুলো, বুঝতে পারছেন, জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, গ্রুপটা কি আপনি করে দিবেন,
না আমি করবো না, আপনারাই করেন, এখানে এত প্রেশার দেওয়ার কোনো দরকার নাই, কারণ অনেকের প্রবলেম থাকতে পারে। ধরেন আপনারা তিনজনে গ্রুপ করলেন, তিনজনে গ্রুপ করলে একজনের হয়তো বা পিসি নাই, তো বাকি দুজন কাজ করে দিতে পারবেন। এখন আমি তো আর জানবো না কার কি প্রবলেম আছে বা কে কিভাবে কার সাথে গ্রুপ করলে ইজি ফিল করবে। তার সাথে হচ্ছে আপনারা নিজেরাই তিনজন অথবা চারজন করে গ্রুপ করে ফেলেন, ঠিক আছে? গ্রুপ করে আমি টপিক দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আপনারা এই টপিক গুলা থেকে হচ্ছে গিয়ে আপনারা চুজ করে করে ফেলবেন, শুধু একটু কেয়ারফুল থাকবেন। ধর অনেকে গ্রুপ যদি টপিক যদি মিলে যায়, প্রেজেন্টেশন টপিক যদি মিলে যায়, স্লাইড গুলো যাতে মিল না থাকে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যারা একই রকম স্লাইড টপিক নিয়ে করবেন তারা যদি স্লাইড গুলো না মিলে, হ্যাঁ বলেন তানবি। বলেন। হুম আপনাদের তো এটা এখন দিতে হবে না, এটা তো আপনাদের হচ্ছে কি হোমওয়ার্ক দিচ্ছে, এগুলো বাড়ির কাজ, বুঝতে পারছেন? এটা তো আমি বলি না আপনাকে এখন করে জমা দিতে হবে, এটা হচ্ছে কি টাইম হচ্ছে আনলিমিটেড টাইম থাকবে আপনাদের। এটা হচ্ছে কি যারা হচ্ছে কি এখন ফ্রি আছেন, কাজগুলো করে ফেলতে চান তারা করবেন, সমস্যা নাই তো, বুঝতে পারছেন? মানে আমাদেরকে কিন্তু বলে দিছে যে হচ্ছে কি আপনারা হচ্ছে কি হোমওয়ার্ক গুলা বা অ্যাসাইনমেন্ট গুলা আমরা দিয়ে দিতে পারি। এখন হচ্ছে কি যদি আপনার প্রবলেম থাকে সেটা আপনি আমাকে বলতে পারেন যে ম্যাডাম আমার প্রবলেম আছে এই জন্য আমি করতে পারি নাই, আমি পরে করব, এটা কোনো সমস্যা না, এটা আমরা হচ্ছে কি লিবারেলি দেখবো। এটা কোনো একদম ম্যান্ডেটরি না যে আপনাকে করতেই হবে, দিতেই হবে, না দিলে আপনাকে নাম্বার কাটা যাবে এমন কোনো কিছু। অনেকে যেমন চাইবে এই যে রোজার মাসটা বন্ধ আছে, অনেকে যেমন চাইবে যে রোজার মাসে হচ্ছে কি কিছু কাজ আগে রাখি, অনেকেই আছে তারা আগে রাখতে পারে, সমস্যা নেই, বুঝছেন? আর হচ্ছে কি গালিব আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। ম্যাম অ্যাসাইনমেন্ট দিতে পারেন, এই যে যেটা বললেন সিটি প্রেজেন্টেশনের যে বিষয়টা বললেন এরকম হলে দিতে পারেন, কারণ আসলে হ্যাঁ হ্যাঁ এরকমই মানে হ্যাঁ হ্যাঁ এরকমই। আর ওই আপনাদেরকে কি এটা কি অ্যাসাইনমেন্ট কি দিব ওই প্রেজেন্টেশনের মতো হলে দিতে পারেন, কারণ মানে আমি অনেকেই করতে পারবে না এটা, বুঝছেন? কিন্তু আর যারা করতে পারবে না তারা যদি পরে জমা দেয় ভার্সিটি, হ্যাঁ পরে জমা দিবে কোনো সমস্যা নাই ভার্সিটি, আর অ্যাসাইনমেন্ট জমা দিবেন ভার্সিটি খুললে, আর কেউ জমা দিতে পারবেন না। তাহলে তাহলে আপনি টপিকটা দিয়ে দিতে পারেন অ্যাসাইনমেন্টের, ঠিক আছে? আমি হচ্ছে কি আপনাদেরকে লিখে আমি হচ্ছে কি ছবিটা তুলে আপনাকে মেইল করে দিব, ঠিক আছে? আচ্ছা আপনাকে মেইল করে দিব। এটা আগে মিটার এক দিক থেকে ভালো হবে কি, কারণ আমাদের যারা যেমন আমি তো জব করি পার্সোনালি, এখন ওই অফিস খোলার পরে তো তখন অনেক কাজের চাপ থাকবে, তখন হয়তো এই অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন করাটা অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ 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 টাফ হয়ে যাবে, কিন্তু হচ্ছে কি যাদের এখন বন্ধ আছে তারা ইচ্ছা করলে কাজ করতে পারবে। হ্যাঁ টপিক আর অ্যাসাইনমেন্ট এর হচ্ছে গিয়ে অঙ্কগুলো আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিলে আপনারা হচ্ছে গিয়ে ওখান থেকে আপনাদের সুবিধা মতো করে হচ্ছে গিয়ে টাইমে করে ফেলবেন সবকিছু জমা দেওয়ার টাইম হচ্ছে গিয়ে টাইম হচ্ছে গিয়ে আপাতত আনলিমিটেড, আনলিমিটেড মানে আপনাদের ফাইনাল পরীক্ষা রাখতে হবে, এটা কোনো সমস্যা নাই যে আপনাদেরকে এখনই দিতে হবে। কিন্তু যারা চান যে এখন আমি ফ্রি আছি আমি এখন কাজগুলো আগে রাখবো, তারা হচ্ছে গিয়ে কাজগুলো করে ফেলতে পারে। আর যদি কাজগুলো সবগুলো করে ফেলেন তাহলে হচ্ছে কি প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্লাইড গুলো যেগুলো রেডি করবেন সেগুলো হচ্ছে কি গালি বাবাকে সবাই গালিকে দিয়ে দিবেন, গালি বাবাকে মেইল করে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি সবাই রেডি করে রাখবেন, জমা দিবেন হচ্ছে কি ইয়াতে ভার্সিটি যখন খুলবে তখন জমা দিবেন, এখন অনলাইনে জমা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অনলাইনে ছবি তুলে জমা দিতে হবে বা পিডিএফ করে জমা দিতে হবে কোনো দরকার নাই, টেনশন নেওয়ার দরকার নেই, আপনারা আপনি ধীরে করেন, যাদের যাদের ফ্রি আছে তারা করে ফেলতে পারেন, আর যারা ফ্রি নেই তারা ওয়েট করেন, যখন ফ্রি হবেন তখন হচ্ছে করে ফেলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ বলেন দাম না 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 এত ক্লাস শুনেন আপনাদের যখন হচ্ছে কি আমরা হয়তো বা এক ভার্সিটি খোলার পরে একটা বা দুইটা ক্লাস পাবো, ঠিক আছে? ওই দুটা ক্লাসে হচ্ছে আমরা জাস্ট পুরো ক্লাসটা রিভিউ করবো, তাহলে আমাদের প্রেজেন্টেশন নিয়ে আমাদের টাইম থাকবে না,
আমি জাস্ট আপনাদের কাছ থেকে আপনারা একটু স্লাইড রেডি করবেন, একটু ভালো মতো স্লাইডগুলো রেডি করবেন, তাহলে হচ্ছে এই স্লাইড দেখে হচ্ছে আমি আপনাদের মার্কিং করে দেব, সমস্যা নেই। প্রেজেন্ট করতে হবে না। ওকে, আর আপনাদের যখন ক্লাসগুলো হবে তখন আমরা হচ্ছে টোটাল টোটাল লেকচারগুলো একদম শুরু থেকে মানে মিডের পরে যা যা পড়ানো হয়েছে সবগুলো টপিক হচ্ছে গিয়ে আমরা রিভিউ করব। ওখানেও কিন্তু নতুন কিছু পড়াবো না আপনাদেরকে, জাস্ট হচ্ছে গিয়ে আমরা যা যা পড়ছি এতদিন, যা যা শিখছি সেগুলাই রিভিউ করা। আর যারা একটু এখন পড়াশোনা করতেছেন, আমার কাছে মানে আমার রিকোয়েস্ট থাকবে তারা যেন হচ্ছে গিয়ে একটু পড়াশোনা করে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখেন, তাহলে যখন ক্লাস খুলবে তখন যেন আমাদের প্রবলেম গুলো বলতে সুবিধা হয়। তখন যদি নতুন করে শিখেন তাহলে প্রবলেম ফাইন্ড আউট করে আমার কাছে কিন্তু আর জিজ্ঞেস করতে পারবেন না, কিন্তু এখন যদি প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখেন, কিছু কিছু তো এখনই বুঝাই দিচ্ছি, আর হয়তো বা কিছু কিছু টপিক থাকবে যা হয়তো এখন বুঝাতে পারতেছি না, বা পরে আপনাদের প্রবলেম গুলো আসবে আরো যখন বন্ধতে আপনারা করবেন, তখন আপনারা কোয়েশ্চেন গুলো মার্ক করে রাখবেন, মার্ক করে রাখলে যখন রিভিউ ক্লাস হবে তখন হচ্ছে গিয়ে সবগুলো কোয়েশ্চেন করবেন। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে গিয়ে আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাই। মডুলাস আর্গুমেন্ট শেষ, দেখেন এখন হচ্ছে গিয়ে কি স্কেচ দ্য রিজিয়ন ইন জেড প্লেন রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং সেট অফ পয়েন্টস। এই সেট অফ পয়েন্টস এর জন্য আমরা ছবি আঁকবো, ঠিক আছে, এই গ্রাফ আমরা জানি জেড সমান যদি হয় এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড বার হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই, তাহলে আমরা লিখতে পারি আর ই দিয়ে বোঝানো হচ্ছে রিয়েল পার্ট অফ, রিয়েল পার্ট অফ, ঠিক আছে, রিয়েল পার্ট অফ এক্স মাইনাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে এখান থেকে রিয়েল পার্টটা যদি নেন আপনারা আলাদা করে ফেলেন রিয়েল আর ইমাজিনারি, রিয়েল মানে বলতে যাচ্ছে আই ছাড়া যেগুলো আছে সেগুলোকে রিয়েল পার্ট বলে, আই সহ যেগুলো আছে সেগুলোকে ইমাজিনারি পার্ট বলে। তাহলে এখানে আই ছাড়া দুইটা আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমার রিয়েল পার্ট আর আই ওয়াই হচ্ছে গিয়ে ইমাজিনারি পার্ট, তাহলে রিয়েল পার্ট অফ এইটাই টোটাল টার্মের রিয়েল পার্ট আমার কি এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু দ্যাট মিনস এক্স ইকুয়াল টু থ্রি। এক্স ইকুয়াল টু থ্রি আমরা কিভাবে গ্রাফ ড্র করি, এক্স এক্সিস ওয়াই এক্সিস, এক্স ইকুয়াল টু থ্রি মানে এক্স এর মান হচ্ছে গিয়ে থ্রি, জাস্ট অ্যাজাম্পশন করে এক দুই তিন একটা দাগ দিয়ে দিবেন, তার মানে এটাই হচ্ছে গিয়ে আমার এই লাইনটাই হচ্ছে গিয়ে জেড প্লেনের একটা স্কেচ অফ স্কেচ দ্য রিজিয়ন ইন জেড প্লেন, ঠিক আছে, এই প্লেনের জন্য হচ্ছে গিয়ে এই পয়েন্টের জন্য এই এই ফাংশনটার জন্য হচ্ছে কি এইটাই হচ্ছে গিয়ে আপনার এই পয়েন্ট গুলাই হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট যে x ইকুয়াল টু থ্রি, এটাই বোঝানো হয়েছে। ওকে, বুঝছেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না, আমি বুঝতে পারছি। ওকে, তাহলে এর পরেরটাতে যান। এর পরেরটা হচ্ছে কি z মাইনাস মডুলাস অফ z মাইনাস 1 প্লাস z প্লাস 1 মডুলাস অফ ইকুয়াল টু 4, এটাও সেম একই ভাবে z মানে জানি আমরা x প্লাস i y, x প্লাস i y মাইনাস 1 প্লাস 1 লিখবেন, লিখার পরে রিয়েল পার্টটা একসাথে করবেন ইমাজিনারি পার্টটা একসাথে করবেন। আর আমরা জানি মডুলাসের সূত্র, আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে এক্স এর জায়গায় আছে কি এক্স মাইনাস ওয়ান, ওই জন্য এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে আই এর সাথে ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান আছে ওই জন্য এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আই এর সাথে ওয়াই আছে শুধুমাত্র ওয়াই স্কোয়ার থাকবে ইকুয়াল টু ফোর। ওই যে মডুলাসের সূত্রটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটাই অ্যাপ্লাই করছি এখানে। তারপর কি করলাম, একটা রুট যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে স্কোয়ার করে দিলাম, দুই পাশে স্কোয়ার করে দিলে একটা এটাতে হচ্ছে কি রুট চলে যাবে আর এটাতে হচ্ছে কি স্কোয়ারটা থাকবে, তাহলে এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, সূত্র পড়ার পর এটা আসলে জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। ওকে, তারপর এখানে হচ্ছে গিয়ে এই যে এটা আবার সূত্র করলে রুট রুট চলে যায়, এটাকে এ পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে হচ্ছে গিয়ে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কাটাকাটি করবেন, করার পরে এখানে এটাও হচ্ছে গিয়ে কমন টমন নিবেন, কমন টমন নিয়ে ছোট করে ফেলবেন, ছোট করে এটা আসবে, এটা আসলে আবার এটাকে ফোরটাকে এই পাশে নিয়ে আসবেন, এক্স মাইনাস ফোর হবে এ পাশে আর এ পাশে এটা থাকবে, আবার দুই পাশে স্কোয়ার করবেন, স্কোয়ার করে আবার ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পরে আপনাদেরকে আপনাদের এই লাইনটা আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ। ক্যালকুলেশনের পরে এরপরে কাজটা হচ্ছে কি টুয়েলভ যেটা আছে এটা দিয়ে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা টার্মকে ভাগ দিয়ে দিবেন, ডিভাইড বাই টুয়েলভ ডিভাইড বাই টুয়েলভ ডিভাইড বাই টুয়েলভ, টুয়েলভ টুয়েলভ ভাগ করলে ওয়ান, আর এখানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই ফোর আসে, এক্স ওয়াই স্কোয়ার বাই থ্রি আসে,
এই যে 4 আসলো 3 আসলো এটাই হচ্ছে আমাদের একটা ইলিপসের ইকুয়েশন ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত উপবৃত্ত ঠিক আছে আপনারা পড়ে আসছেন ইলিপস হাইপারবোলা হাইপার হাইপারবোলা প্যারাবোলা সার্কেল এগুলো পড়ে আসছেন না ওই ওইখানে হচ্ছে উপবৃত্ত হচ্ছে কি ইলিপস বলে ইলিপসের ইকুয়েশন হচ্ছে এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এখানে প্লাস থাকে ঠিক আছে তাহলে এখানে যদি a স্কয়ার করেন 4 মানে কি 2 a স্কয়ার তার মানে x অ্যাক্সিসে হচ্ছে গিয়ে 0 থেকে এখান থেকে 2 পর্যন্ত নেবেন এখানে 2 পর্যন্ত নেবেন এখানে -2 পর্যন্ত নেবেন ছবি আঁকার সময় y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার তাহলে b এটাকে যদি স্কয়ার করেন 3 থেকে তাহলে কি হবে √3 a স্কয়ার না 3 কে লেখা যাবে √3 a স্কয়ার তাহলে এই যে এই y অ্যাক্সিসে হচ্ছে গিয়ে √3 পর্যন্ত নেবেন √3 উপরে এবং নিচে নিয়ে পয়েন্টগুলো যোগ করে দিবেন যোগ করে একটা হচ্ছে গিয়ে উপবৃত্ত আঁকবেন বুঝছেন কিভাবে আঁকবেন x এর মান এখানে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার হবে a এর মান হচ্ছে 4 4 সরি a স্কয়ার মান 4 তাহলে a এর মান 2 তাহলে এখানে +2 -2 পর্যন্ত নেবেন এখানে হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার এর মান 3 তাহলে b এর মান হচ্ছে কি √3 উপরে √3 নিচেও √3 নেবেন y অ্যাক্সিস নিয়ে ডট দিবেন পয়েন্ট করবেন পয়েন্ট করে তারপর হচ্ছে এই পয়েন্টগুলো ড্র করে দিবেন এভাবে গোল করে বুঝে গেছে নাকি কোনো প্রবলেম আছে ম্যাম আগের এর একটু উপরে যান আগের আগের পেজটাতে জি জি ম্যাম এইখানে রুট করাটা একটু বোঝান যে যে রুটটা করছেন এটা কি ফর্মুলা না হচ্ছে কি সূত্র হ্যাঁ ফর্মুলা ওই যে মডুলাস এর ফর্মুলা জি জি মডুলাস অফ সেট কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার না তাহলে এখানে x এর জায়গায় x - 1 আছে ওই জন্য x - 1 হোল স্কয়ার আর এখানে হচ্ছে i এর সাথে ইমাজিনারি পার্ট y শুধু ওই জন্য y স্কয়ার জি জি ওকে জি ম্যাম আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আর বাকিটা আসলে ক্যালকুলেশন আপনারা ক্যালকুলেশন করলেই আস্তে আস্তে করবেন এখানে তো আছেই করা আপনারা যখন নিজেরা খাতায় আরেকবার করবেন ক্যালকুলেশনটা বুঝে যাবেন ওকে এরপর অঙ্কটা দেখেন এরপর অঙ্কটা হচ্ছে কি সার্কেলের ছবি আসছে একটা রিয়েল এই জায়গা কি রিয়েল পার্ট অফ 1 বাই জেড ইকুয়াল টু 1 রিয়েল পার্ট অফ এখান থেকে আমরা রিয়েল পার্টটা নিব ফার্স্ট হচ্ছে কি রিয়েল পার্টটা নেওয়ার আগে আমরা হচ্ছে কি এটাকে সলভ করব 1 বাই জেড মানে 1 বাই এক্স প্লাস আই ওয়াই আমরা জানি নিচে এভাবে যদি ভাগ আকারে এভাবে থাকে তাহলে তার অপোজিটটা নিয়ে উপরে নিচে গুণ করব তাহলে এক্স প্লাস আই ওয়াই আছে আমরা কি করব এক্স মাইনাস আই ওয়াই নিয়ে উপরে নিচে গুণ করে দিলাম গুণ করে দিলে এটা থাকে নিচে হচ্ছে কি a প্লাস b মাইনাস b সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ওই i স্কয়ার কারণে প্লাস হয়ে যায় তাহলে এখানে আলাদা করে ফেলেন রিয়েল পার্ট আলাদা করে ফেলেন ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলেন x টা আলাদা y টা আলাদা করে ফেলেন তাহলে এখানে আমার রিয়েল পার্ট হচ্ছে x ডিভাইড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0 এটাকে আমরা কি করলাম সার্কুলার ইকুয়েশনে নিয়ে আসবেন এটাকে ক্যালকুলেশন করে সার্কুলার ইকুয়েশনে নিয়ে আসবেন এটাকে ভাঙায় লিখবেন ঠিক আছে এখানে প্লাস হাফ মাইনাস হাফ যোগ করা হয়েছে এগুলো দিয়ে ভাঙায় লিখে সার্কুলার সূত্র নিয়ে আসবেন সার্কুলার সূত্রটা হচ্ছে এখানে কোণায় লেখা আছে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার যেখানে সেন্টার হচ্ছে ab রেডিয়াস হচ্ছে r তাহলে এখান থেকে আমরা সেন্টার হচ্ছে গিয়ে হাফ 0 যেহেতু আর এখানে কিছু নাই না থাকা মানে 0 আর r এর মান হচ্ছে গিয়ে হাফ তাহলে এই x এর এখানে চাপেন হাফ 0 এটা হাফ 0 এই পয়েন্টটা তারপর হাফ ডিসটেন্স নেবেন এটা এটা তো হাফ ডিসটেন্স হাফটা নিয়ে এরপর একটা সার্কেল ড্র করে দিবেন ওকে দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন হ্যাঁ বলেন
এটা হচ্ছে কি যে জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান দিয়ে এক অঙ্ক করছেন না জেড মাইনাস আই জেড প্লাস আই তো এখানে হচ্ছে গিয়ে আই ওয়াই মাইনাস আই আই ওয়াই প্লাস আই এখান থেকে আই কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান থাকবে এখান থেকে আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান থাকবে তারপর হচ্ছে এটা যদি মডুলাস সূত্রটা অ্যাপ্লাই করেন এক্স স্কোয়ার তাহলে কি হবে এই যে এক্স স্কোয়ার ওয়াই জায়গা এখানে দেখেন আই এর সাথে ওয়াই মাইনাস ওয়ান আছে ওই জন্য ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আই এর সাথে ওয়াই প্লাস ওয়ান আছে ওই জন্য ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার তারপর জাস্ট দুই পাশে যদি স্কোয়ার করে দেন তাহলে হচ্ছে রুটটা উঠে যাবে এটা থাকবে এটা থাকলে এখানে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে ফোর ওয়াই গ্যাটার ইকুয়াল টু জিরো আসবে ফোর ওয়াই গ্যাটার ইকুয়াল টু জিরো মানে ফোর দিয়ে যদি ভাগ করে দেন তাহলে ওয়াই গ্যাটার ইকুয়াল টু জিরো এখন দেখেন ওয়াই গ্যাটার ইকুয়াল টু জিরো মানে কি এই জিরো ওয়াই এর মান জিরোর চাইতে কি বড় না তাহলে জিরোর চাইতে বড় দ্যাট মিনস এই পাশে আপনার এরিয়াটা থাকতেছে এই পাশে বুঝতে পারছেন ওয়াই এর মান জিরোর চাইতে বড় তার মানে জিরোর চাইতে বড় মানে এই পাশে থাকতেছে ওয়াই এর মান একটু বলেন বুঝছেন কিনা আপনারা এইখানে তো এক্স এর কোনো মান আসবে না মানে এক্স পজিটিভ না নেগেটিভ এটা কোনো ম্যাটার না দুই ওয়াই মানটা যখন ওই জন্য ওয়াই মান হচ্ছে কি জিরো চাইতে বড় হ্যাঁ জিরো জিরো সমান এবং জিরো চাইতে বড় দ্যাট মিন্স এই এক্সিস থেকে শুরু করে উপরে এই দেখেন এই এক্সিসটা থেকে শুরু করে উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো হচ্ছে কি ওয়াই এর মান এখানে এই এরিয়া এরিয়াটা হচ্ছে গিয়ে এই ওয়াই গ্যাটার ইকুয়াল টু জিরো ওয়াই এর মান হচ্ছে কি জিরোর সমান এবং জিরোর চাইতে বড় উপরে গেলে ওয়াই এর মানগুলো বড় না নিচের দিকে গেলে তো নেগেটিভ উপরের দিকে গেলে পজিটিভ এই জন্য হচ্ছে উপরের দিকে অ্যারো সাইন করা যে উপরে পর্যন্ত চট্টু কাজ চট্টু পর্যন্ত যেতে থাকবে এরিয়াটা ওকে ম্যাম ইকুয়েশনের মাঝখানে তো সমান চিহ্ন নাই ওখানে আমরা কি দুই পাশে এক্স স্কোয়ার কাটতে পারবো হ্যাঁ কেন আপনারা অসমতা তো জানেন না কাটাকাটি যে যায় এটা এই পাশে নিয়ে আসেন ওই পাশে কাটতে হবে এমন কোনো কথা নাই তো এটাকে তো এই পাশে ওই পাশে আনা যায় এটা কি মাঝখানে সমান চিহ্ন থাকলে আনা যায় এটা জানি কিন্তু এখানে তো সেটা নাই ক্ষেত্রে দুই পাশে হচ্ছে গিয়ে এই যে এক্স স্কয়ার দিয়ে বিয়োগ করতে হয় নিয়মটা হচ্ছে গিয়ে এটা আচ্ছা অসমতার ক্ষেত্রে নিয়মটা একটু একটু সার্চ করে দেখে নেবেন অসমতার ক্ষেত্রে নিয়ম গুগলে হচ্ছে একটু সার্চ দিয়ে পাওয়া যাবে অসমতার ক্ষেত্রে কিভাবে যোগ বিয়োগগুলো করে ঠিক আছে ওকে এরপর দেখেন একটা দুইটা অঙ্ক দেওয়া আছে এগুলো ইচ্ছা করলে আপনারা করতে পারেন হোমওয়ার্ক হিসেবে করতে পারেন মাসে এরপরে দেখেন আর একটা অঙ্ক আছে জেড প্লাস ওয়ান মাইনাস আই বেসিকল মডুলাস অফ জেড মাইনাস ওয়ান প্লাস আই এখানেও একই এক্সপ্রেশন গুলো লিখবেন লিখার পরে এখানে হচ্ছে কি রিয়েল পার্ট গুলা মানে আই ছাড়া যেগুলো আছে সেগুলো একসাথে করবেন আই সহ যেগুলো আছে সেগুলো একসাথে করবেন করার পরে একই মডুলাস সূত্র অ্যাপ্লাই করবেন দুটো বার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ওকে করার পরে এখানে হচ্ছে কি ক্যালকুলেশন করবেন এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবেন ওয়াই গুলাকে এক পাশে নিয়ে যাবেন তাহলে হচ্ছে গিয়ে ফোর এক্স লেস ইকুয়াল টু ফোর ওয়াই এটা মানেই হচ্ছে গিয়ে এক্স লেস ইকুয়াল টু ওয়াই লিখতে পারেন অথবা ওয়াই গ্যাটার ইকুয়াল টু এক্স লিখতে পারেন যে যেভাবে লিখে সমস্যা নেই এখন এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে গ্রাফ হচ্ছে গিয়ে এই যে এই দাগটা মাঝখানে যে দাগটা সেটাই হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই এর গ্রাফ তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই যদি এটা হয় তাহলে ওয়াইটা বুঝতে বড় এক্স এর চাইতে তাহলে এই পাশে হচ্ছে গিয়ে এক্স ওয়াই এর মান বড় আর এই পাশে এক্স এর মান বড় ঠিক আছে এখন যেহেতু আমরা ওয়াই এর মান বড় বলছে সেহেতু আমরা গ্রাফটা আঁকবো এভাবে বড় দিকে ডট 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 দিয়ে দিবেন দিয়ে হচ্ছে গিয়ে অ্যারো দিয়ে বুঝাই দিবেন আপনাদের গ্রাফ ওকে শুনেন ওই যে
ইকুয়েশন কিভাবে বুঝবেন, এক্স এ পয়েন্ট নেন, একদম ছোটবেলা যেভাবে করে আসছেন গ্রাফ সেভাবে ড্র করেন তাহলেই পারবেন। এক্স এর মান যদি 1 হয় যেহেতু ইকুয়াল আছে, ইকুয়েশনটা দেখে তো আপনারা ছবি আঁকতে পারবেন, আপনারা তো ওই জন্য অঙ্ক করবেন, অঙ্কটা শেষ করবেন, শেষ করে ওই যে ওয়াই গেটার ইকুয়াল টু এক্স আসছে না, ইকুয়াল সাইন আসছে না, তার মানে কি এক্স এর মান যাই হোক না কেন ওয়াই এর মান তাই হবে। তাহলে এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0 হবে, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 1 হবে, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 2 হবে, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 3 হবে। এভাবে করে পয়েন্টগুলো আঁকবেন, বুঝতে পারছেন? কান্দির হ্যাঁ বুঝতে পারছেন? এখন এক্স এর মান আবার দেখেন মাইনাস ওয়ান নেন, ওয়াই এর মান মাইনাস ওয়ান, মাইনাস টু নেন, মাইনাস টু। এভাবে হচ্ছে গিয়ে মানে চার কয়েকটা পয়েন্ট নিবেন, ছয় সাতটা পয়েন্ট নিয়ে জাস্ট লাইনটা তখন ড্র করে ফেলবেন, ড্র করে তারপরে দেখবেন যে গ্যাটার ইকুয়াল আর লেস ইকুয়াল বসছে, যেহেতু গ্যাটার ইকুয়াল বসছে সেহেতু হচ্ছে গিয়ে এই পাশে হবে, এই পাশে ওয়াই এর মান গুলা বড়। বলেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে জিরো ছিল তার মানে তো এই লাইনটাই। আর কারো কোনো কোশ্চেন আছে শেষ আমাদের? না আমার কোশ্চেন নাই। আপনার তো নাই, অন্য কারো আছে কিনা, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। এই তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখানে কয়েকটা অঙ্ক করালাম, দুইটা অঙ্ক হোমওয়ার্ক আছে, ওগুলো বাসায় প্র্যাকটিস করেন তাহলেই এনাফ, এগুলো করলেই এনাফ, এগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে হবে। ওকে আমাদের অনেকগুলো আইডি চলে আসছে, আমি একটা একটা করে নিয়ে এখন, হ্যাঁ আপনাদের ক্লাস শেষ, আপনারা ইচ্ছা করলে এখন বের হয়ে যেতে পারেন যদি প্রবলেম। আচ্ছা ম্যাম, ওই ম্যাম যেইগুলো হোমওয়ার্ক আছে ওগুলোর অ্যানসার গুলো কি পাওয়া যাবে? আনসার গুলো তো আমার কাছে এখন নাই, এগুলো করে রাখেন, যখন এইটা তো আনসার দেওয়া আছে, ইলিপস হবে, ইলিপসের ইকুয়েশন হবে, ঠিক আছে? এটার আনসারটা এটা এটা কি হবে ম্যাম করে দেন, আপনাকে আমি মক দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করে হচ্ছে কি আমাকে হচ্ছে ছবি তুলে পাঠালেও হবে, আমি চেক করে দিব। ওকে থ্যাংক ইউ।